যে মিস্টার, আমাকে একটু প্রিপজিশনটা বুঝাবেন? আপনি বুঝতে চান? হ্যাঁ, বুঝতে চাই। অবশ্যই বুঝাবো। অফ অন আর টু হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশন নির্দিষ্ট দেশ বা কোনো বস্তুর আগে বসে। এই সহজ জিনিসটা আমাকে এতদিন কেউ বোঝাতে পারেনি, কিন্তু আপনি চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন। এটা না বোঝানোর কি আছে? শুনুন, আমি কিন্তু প্রায় আপনাকে ফোন দিয়ে বিরক্ত করব। নো প্রবলেম। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আচ্ছা শোনেন, আমি একটু আপনাকে পরে ফোন দিই। হ্যালো, এটা কি হলো? কোনটা? কতক্ষণ ধরে তোমার ফোন ওয়েটিং? আরে, তোমার ওই বলদ বন্ধুর সাথে কথা বলছিল। তাই বলে কি আমার ওয়েটিং এ রেখা আমার ফোন রিসিভ করবা না? বুঝুই তো, এখন তো পটানোর টাইম, তাই নিখুঁত ভাবে কাজটা করছি। আর রাখো তোমার নিখুঁত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর কথাই বলবো না তোর বন্ধুর সাথে। না না, মানে রাগ করতেছো কেন বাবু? আমি তো ওইভাবে বলি নাই, মানে তুমি আমার ফোনটাও একটু ধরবা সেই জন্য বলছি আর কি। দেখো, তোমার মিশন সাকসেস করার জন্য আমার তোমার বন্ধুর সাথে অনেকক্ষণ কথা বলতে হয়। সে তো তোর মতো লুচ্চা না যে অল্পতেই পটে যাবে। তাকে পটানোর জন্য আমার অনেক সময় দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়। আর কাজ যখন দিয়েছো তখন একটু সহ্য করতে হবে, নাহলে বাদ। আচ্ছা ঠিক আছে, ফাইন, তাহলে তুমি কথা বলো, কিন্তু আমার একটু সময় দিও বাবু। ঠিক আছে, রাখো, সে অপেক্ষা করছে। আরে আরেকটু কথা বলো না প্লিজ। আচ্ছা, তোমার কি মাথায় ঘিলু নাই? সে যদি এখন আমাকে ফোন দিয়ে ওয়েটিং পায় তাহলে তো সবই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কথা বলো। সরি, দেরি হয়ে গেল। ইটস ওকে। আচ্ছা জিজ্ঞাসা করবেন না, আমি এতক্ষণ কি করছিলাম? এটা জিজ্ঞেস করে কি আছে? বাহ, আপনি না শুনে অনেক ভালো। কিন্তু জানেন, অনেক ছেলেরা না জিজ্ঞাসা করে যে কি করছিলা তখন, ধরে কোথায় ছিলা, কার সাথে কথা বলছিলা। ও, যেটা বলছিলাম, H2O অর্থাৎ হাইড্রোক্সাইড, অর্থাৎ দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন মিলিত হলে পানি হয়ে যাবে। ধরেন আমি আর আমার বন্ধু উদয় দুইটা হাইড্রোজেন, আর আপনি হচ্ছেন একটা অক্সিজেন। আমাদের দুইটা হাইড্রোজেনের সাথে আপনি যদি একটা অক্সিজেন যোগ দেন তাহলে হয় পানি। তাই নাকি? আর যদি আপনার বন্ধুর সাথে মিলিত না হয় আমি আপনার সাথে মিলিত হই তাহলে? আই মিন, একটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন মিলিত হই তাহলে? একটা হাইড্রোজেন আর আরেকটা অক্সিজেন যদি হয় তাহলে হবে HO, মানে হো। ডিকশনারি অনুযায়ী হোয়ের মানে হচ্ছে অ্যাট্রাকশন, মানে আকর্ষণ করা। দেখেছেন, এটাই তো ভালো। আকর্ষণ মানে তো প্রেম, তাই না?